কাদিয়ানিদের মৌলিক আকিদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। মোট 10টি আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদিয়ান শহর ও কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর, এটা মক্কা মদিনার চাইতেও পবিত্র। প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে 22-23-24 ফেব্রুয়ারি পঞ্চগড়ে, সেটা তারা হজ মনে করে। ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কাদিয়ানিদের মৌলিক আকিদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই। মোট 10টি আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেগুলো বাসায় ধরে কালে বলে যাচ্ছি, মনে রাখবেন। 1 নম্বর আকিদা, আল্লাহ স্বয়ং সালাত আদায় করেন ও সিয়াম পালন করেন। আলহামদুলিল্লাহ, আপনার নিজেরাই বললেন, আবার বলেন নাউজুবিল্লাহ। তিনি সঠিকও বলেন ভুলও বলেন। তিনি নিদ্রাও যান, স্ত্রী সহবাসও করেন। এবার 3 বার বলতে হবে নাউজুবিল্লাহ, 1 বার বললে হবে না। এর নোংরা আকিদা 1 নম্বর। 2 নম্বর, মুহাম্মদ শেষ নবী নন। 3 নম্বর, গোলাম আহমদ শ্রেষ্ঠ নবী। 4 নম্বর, তার নিকটে জিব্রিল আগমন করেন। আসা তো শয়তান, ওটাকে বানাচ্ছে জিব্রিল। 5 নম্বর, যারা তাকে বিশ্বাস করে না তারা কাফের। কি সাংঘাতিক আকিদা দেখছেন! এবং চিরস্থায়ী জাহান্নামী। 6 নম্বর, মুসলমানদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয়, তাদের সাথে বিবাহ শাদী এবং তাদের কবরস্থানে কাদিয়ানিদের দাফন করা নিষিদ্ধ। 7 নম্বর, যারা ইংরেজ সরকারের আনুগত্য করে না তারা তাদের দলভুক্ত নয়। তো বোঝা গেল কাদের দ্বারা তারা পরিচালিত, এই কথা বোঝা যাচ্ছে না? ক্লিয়ার তারা। 8, তাদের একটা বই আছে, তার নাম আল কিতাবুল মুবিন, সেটা 20 পড়ায় সমাপ্ত। এই আল কিতাবুল মুবিন যে পড়বে না, সে তাদের দলমুক্ত হতে পারবে না। এগুলো একটা টপ র্যাঙ্কিং, ছোটোখাটো কাদিয়ানি জন্য না। ও যাদের ট্রেনিং দিয়ে 7 বছর ধরে ট্রেনিং দিয়ে বললাম না, মোবাল্লেগ বানায়, তাদেরকে এসব বই হেফজ করতে হয়। 9 নম্বর, কাদিয়ান শহর ও কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর, এটা মক্কা মদিনার চাইতেও পবিত্র। কী আকিদা দেখেন! আর 10 নম্বর, প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে 22-23-24 ফেব্রুয়ারি পঞ্চগড়ে, সেটা তারা হজ মনে করে। ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া। আপনারা যখন টঙ্গি হজ যাচ্ছেন না, যান কত যে হজ বেরোচ্ছে বাংলাদেশে, ঠিক নেই। আপাতত এই 10টি আকিদা মাথায় রাখেন। এইগুলো আমাদের ছেলেরা যত বিশ্বাস করে ফেলে টাকার লোভে, বিয়ের লোভে, ছেলেরা বিয়ে করতে পারছে না, ভালো মেয়ে পাচ্ছে না, ওরা সহজে মেয়ে পর, ওখানে দলে ঢুকলে বিয়ে হয়, বাবা লেখাপড়া খরচ দিতে পারছে না, ওর দলে ঢুকলে টাকা পয়সা পাওয়া যায়, কত যে ফাঁদ আছে, ফাঁদে তো শেষ নাই। যে কোনো ফাঁদে পড়ে যদি আমাদের ছেলেরা এখানে ঢুকে পড়ে, তারা ইহকালক খাবে, পরকালে শেষ করবে।